নমস্কার বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। কেন্দ্র সরকারের পক্ষ থেকে আরও একটা নতুন প্রকল্পের ব্যাপারে আজকের ভিডিওতে আমি আলোচনা করব এবং এই নতুন প্রকল্পের আওতায় আপনারা প্রত্যেকে পেয়ে যাবেন 20,000 টাকা। কি সেই প্রকল্প এবং সেই প্রকল্পের ব্যাপারে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং কিভাবে আবেদন করবেন এই প্রকল্পে এবং কি করলে আপনারা 20,000 টাকা পাবেন সমস্তটাই এই ভিডিওতে আলোচনা করা হবে। সুতরাং ভিডিওটা সম্পূর্ণটা দেখে নিন। প্রকাশিত তথ্যে বলা হয়েছে নতুন সরকারি প্রকল্প 2023। নতুন প্রকল্পে 20,000 টাকা করে নগদ পাবেন প্রত্যেক নাগরিক, তাড়াতাড়ি আবেদন করুন। নিউজ আপডেট অনুসারে ক্ষমতায় আসার পর নানাবিধ জনমুখী প্রকল্প নিয়ে দেশের সকল মানুষকে সহায়তা করেছে মোদী সরকার। শিশু, যুবক, প্রবীণ নাগরিক সকলকে একাধিক প্রকল্পের মাধ্যমে সুবিধা দিয়েছে কেন্দ্র। প্রত্যেককে ব্যাংকিং সুবিধা দিতে প্রধানমন্ত্রী জনধন যোজনা কিংবা মানধন যোজনা, অথবা কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি, এছাড়াও মহিলাদের ক্ষেত্রে পেনশন প্রকল্প কিংবা দেশের গরিব মানুষকে আর্থিকভাবে সুরক্ষিত করতে অটল পেনশন যোজনা দেওয়া হয়েছে। কন্যা সন্তানের ক্ষেত্রে সুকন্যা সমৃদ্ধি যোজনা, এমনকি দেশের বেকার যুবক যুবতীদের জন্য রোজগার মেলা কিংবা প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা দ্বারা সকলকে সেবা করা হয়েছে। পড়ুয়াদের জন্যে ন্যাশনাল স্কলারশিপ, এই সমস্ত সাধারণ জনগণের হিতার্থে। এবার কেন্দ্রীয় সরকার আরও একটি জনমুখী প্রকল্প নিয়ে এসেছে। এই স্কিমের অধীনে দেশের যে কোনো ব্যক্তি 20,000 টাকা পেতে পারেন। এই স্কিমের নাম হলো জাতীয় পরিবার সহায়তা প্রকল্প বা স্কিম, অর্থাৎ ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম। কিন্তু দেশের সাধারণ মানুষ অনেকেই এই প্রকল্প সম্পর্কে সঠিকভাবে জানেন না, তাহলে চলুন এই প্রকল্প সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এই প্রকল্পটির নাম হলো জাতীয় পরিবার সহায়তা প্রকল্প বা ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম। এই প্রকল্পের আওতায় প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন নেই। যে কোনো বয়সের ব্যক্তি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। কেবলমাত্র দারিদ্র্যসীমার নিচে থাকা ব্যক্তিরাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এই প্রকল্পে যে কোনো মৃত ব্যক্তির উত্তরাধিকারী আবেদন দিতে পারবেন। যদি পরিবারের কর্তা একাই ইনকাম করেন এবং তার মৃত্যু ঘটে, তাহলে তার উত্তরাধিকারী সরকারিভাবে 20,000 টাকা পাবেন। পরিবারের একমাত্র উপার্জনকারী মৃত ব্যক্তির বয়স হতে হবে 18 থেকে 60 বছরের মধ্যে। এই প্রকল্পের জন্য অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে আবেদন করা যাবে। ভারত সরকারের উল্লেখিত এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। এছাড়া জেলা জনকল্যাণ বিভাগের অফিস থেকেও আপনি এই আবেদনপত্র পেয়ে যাবেন। আবেদনের জন্য আবেদনকারীকে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ইনকাম সার্টিফিকেট, বাসস্থানের প্রমাণপত্র, ওয়ারেশন সার্টিফিকেট বা উত্তরাধিকারী শংসাপত্র, ব্যাংকের পাসবইয়ের বিবরণ সহ পাসপোর্ট সাইজের ছবি, ইমেল আইডি তথ্য ইত্যাদি নিজের সাথে রাখতে হবে। সুতরাং শীঘ্রই আবেদন করুন জাতীয় পরিবার সহায়তা প্রকল্পে এবং সরকারের থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 20,000 টাকা পেয়ে যান। তো বন্ধুরা, আশা করি সমস্ত বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেল এবং আপনারা উক্ত ডকুমেন্টস নিয়ে উল্লেখিত অফিসে যোগাযোগ করলেই কিন্তু আপনারা এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।